বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে। আমরা এখন কয়েকটা ভাগ দেখব। প্রথমে আমরা এক নম্বর আছে ৪২ ভাগ ৭। এটা যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে আমাদের সাতের ঘরে নামটা গুণফল ৪২ পর্যন্ত করতে হবে, ৬ ৭ ৪২। এটাকে আমরা যদি ভাগ করে দেখি তাহলে সাত দিয়ে ৪২কে ভাগ করতে হবে। এখন আমাদের আবার সেই একই রকমভাবে নামটা পড়তে হবে সাতের ঘরে, সাতকে সাত সাত দুগুণে ১৪ হবে আমরা ৬ ৭ ৪২। এরপরে যদি আমরা দুই নম্বর দেখি এখানে সাত আটা ৫৬ হয় এবং আমাদের ভাগ শেষ থাকবে এক, এটা আমরা করে দেখব আট দিয়ে ৫৭কে ভাগ করব। অর্থাৎ আটকে আর আট গুণে ১৬, এভাবে আমরা ৫৭র উপরে যাবে না এমন একটি সংখ্যা বলতে নামটা পড়বো, ধরে সাত আটা ৫৬, সাত আটা ৫৬। তাহলে আমরা এখানে সাত লিখব, এখানে লিখব ৫৬। এরপরে আমরা এটা বিয়োগ করবো, সাত থেকে ছয় চলে গেলে এক হবে, অর্থাৎ এখানে ভাগফল ভাগফল সাত আর ভাগ শেষ এক। নিশ্চয় তোমরা ক্লিয়ার হয়েছে এটা। এবং যদি পাঁচ দিয়ে দুইরে ভাগ করা যেত তাহলে আগেই যেত, মানে বিয়াল্লিশের ভিতর থেকে ভাগ করা যেত। এবার যেহেতু যাচ্ছে শুনো না বাবু, চার কথা কুড়ি, অর্থাৎ আমরা এখন পাঁচ দিয়ে বিশে ভাগ করলে চার কথা কুড়ি। এরপরে আমরা পাঁচ নম্বরে আসবো, পাঁচ নম্বরে চার দিয়ে আশিরে ভাগ করতে হবে। এখানে আমরা চার দিয়ে আটকে যদি ভাগ করতে পারি তাহলে চার চার দুগুণে আট। এবারে শূন্য নামালে চার দিয়ে শূন্যকে ভাগ করা যায় না, শূন্য চার শূন্য শূন্য। ছয় নম্বর যদি আমরা দেখি নয় দিয়ে ৭৩কে ভাগ করবো, এখানে কিন্তু নয় একটি সংখ্যা, একটি সংখ্যাকে আমরা এখানে একটি সংখ্যাকে ভাগ করা যাবে না, তার জন্য আমরা ৭৩ পুরোটাই নিব। এখন আমরা যদি নয়ের করে নামতা পারি নয়কে নয়, নয় দুগুণে ১৮, এভাবে আমরা আট নং বাদ করে যাব, আট নং ৭২, পাঁচ শেষ এক থাকবে। অর্থাৎ আমাদের ভাগফল এখানে আমরা লিখতে পারি ভাগফল আট আর ভাগ শেষ এক। এরপরে আমরা সাত নম্বরে যাব, সাত নম্বরে ৬ দিয়ে ৮৪ ভাগ, অর্থাৎ আমরা এখন ৬ দিয়ে ৮ ভাগ করব। তাহলে আমরা ৬ দিয়ে ৮ ভাগ করতে পারো ৬ একে ৬, আমরা বিয়োগ করার পরে ২ নামাবো আর উপবিষ্ট থেকে ৪ নামাবো। এবার চার ২৪ ৬ যদি আমরা ২৪ ভাগ করি ৪ ৬ ২৪, এখানে আমাদের ভাগফল ১৪। এবার আমরা ৮ নম্বরে যদি যাই ৫ দিয়ে ৬১কে ভাগ, আমরা প্রথম ৫ দিয়ে ৬ ভাগ করব, ৫ একে ৫। এবার আমরা ৫ আর ৫ হলে ৬ হবে ১, আর একটু বিয়োগ করার পরে ১ নম্বর। এরপর আমরা ৫ দিয়ে ১১কে ভাগ করব, ৫ দুগুণে ১০, এখানেও আমাদের ভাগফল ১১, সরি ভাগফল এখানে আমাদের ভাগফল ১২, ভাগ শেষ ১। তাহলে আমরা এইভাবেও কিন্তু ভাগ করতে পারি। ধন্যবাদ সবাইকে। যে ৯৩ ভাগ ৪, এই অঙ্কটি আমরা দেখব, ৪ দিয়ে ৯৩কে ভাগ, অর্থাৎ চারি ঘরে নামটা আমরা ৯ পর্যন্ত পাবো, কিন্তু ৯ পর্যন্ত আমাদের যাবে না, ৪ দুগুণে ৮, বিয়োগ করলে ১ থাকবে, আমরা ৩ নামাবো। এরপরে আমরা ৪ দিয়ে ১৩ পর্যন্ত যাবো, ৩ এ চারি ১২, ৩ এরপরে বিয়োগ করলে ১ থাকবে, অর্থাৎ এখানে ভাগফল ২৩, ভাগ শেষ